জুনপুটের এই জায়গাটার নাম হলো, এই জায়গাটার নাম কি? কাদুয়া মুকুন্দপুর। কাদুয়া মুকুন্দপুর, এর পাশে সমুদ্র রয়েছে। হ্যাঁ একদম, এর পাশে সমুদ্র রয়েছে। দেখুন যাওয়ার রাস্তাটা, আজকে ষষ্ঠী, এখন বিকেল চারটে বাজে, ষষ্ঠীর বিকেল চারটে, সূর্য অস্ত যাচ্ছে প্রায়। আমরা একটা রাস্তা ধরে যাচ্ছি, এই ভদ্রলোক সম্পর্কে অনেক কথা আছে, পরে জানাবো। দেখুন একটা নতুন অ্যাডভেঞ্চারে যাচ্ছি, অ্যাডভেঞ্চার বলা যাবে না, নতুন জায়গা, নতুন কিছু দেখায়। চলুন আপনাদেরকে নিয়ে যাব সমুদ্রের ধারে, একেবারে অপরিচিত, একেবারে নতুন জায়গা। সূর্য কিন্তু প্রায়, এটা একটা সাঁকো, এই সাঁকোর মধ্যে দিয়ে যাচ্ছি, খুব কঠিন আছে, চাপ আছে, আমার ক্যামেরাও রয়েছে, কিন্তু চলে যাব আশা করি। দেখা যাক, এটা ধরতে ধরতে যাচ্ছি, এই সাঁকো, এ অদ্ভুত সাঁকো বাবা, লড়লড় করা সাঁকো। হ্যাঁ চলি, গিয়ে এই একটা জায়গা এসে পৌঁছলাম, একটা পুকুর, এরপরেই রয়েছে সমুদ্র। প্রচুর পাখি আসে এখানে, দূর থেকে দেখতে পাচ্ছেন পাখিগুলো, পাখিগুলো আপনাদের দেখাবো পরে, আপাতত থাক, পরে আসছি আবার। আমরা যাচ্ছি, দেখুন আপনাকে দেখাচ্ছিলাম একটা জায়গায়, এই ভদ্রলোক আমাদের গাইড, তিনি নিয়ে যাচ্ছেন কোথায় দেখুন, একটা নতুন সমুদ্র সৈকত আপনাদের সামনে আমরা দেখাবো। এখনো গ্রাম বাংলা কেমন, অদ্ভুত সমুদ্র সৈকত, তাই না? বসে রয়েছেন, লুডু খেলা চলছে, তাই না? লুডু খেলছেন, খুব ভালো। দারুণ পরিবেশটা দেখুন, অদ্ভুত সুন্দর। দাদা জায়গাটার নাম বলুন। এটা গোপাল, গোপালপুর, গোপালপুর। আচ্ছা, দেশপ্রাণ ব্লক। আচ্ছা, সাত নম্বর দাঁড়িয়ে পড়েছি। এই জায়গাটা সচরাচর লোক আসে না। সাত নম্বর জিপি, বীচটাও দেখুন ভারী সুন্দর বীচ। যাওয়া যাবে নিচে? নিচে যাওয়া যাবে, ভারী সুন্দর। সূর্য অস্ত যাচ্ছে, এর অনতদূরেই কপালকুণ্ডলা, সেই বিখ্যাত দরিয়াপুরের মন্দির আমরা যাব। তার আগে একটা নতুন দ্বীপের কথা আপনাদের জানাচ্ছি। দাদা আপনার পরিচয়টা দিন। আমার নাম চিন্ময় জানা। চিন্ময়বাবু আপনি কি করেন? আমি মাছ চাষের সঙ্গে যুক্ত, মাছ চাষ এবং কৃষির সঙ্গে যুক্ত। এখানে এই সমুদ্রটা কত দূরে আছে? এই তো আপনাদের জলে এ পর্যন্ত আসবে। আচ্ছা আচ্ছা, ইয়াসের সময় জলের কেমন তাপ পড়ছিল? হ্যাঁ প্রবল, এখানে যথেষ্ট জল, অন্তত 10 ফিটের বেশি জল হাইট হয়েছিল। আচ্ছা, নৌকাটা তো ভারী সুন্দর। অত দূর পর্যন্ত গরু গেছে? হ্যাঁ। আচ্ছা, আজ এই এই নৌকাটা কি জোয়ারেই ভাসবে? জোয়ারে ভাসবে, জোয়ারে এত দূর অব্দি জল চলে আসে? এগুলো তো জল আসে তো। হ্যাঁ তাই তো, লাল কাঁকড়া আছে এখানে প্রচুর। হ্যাঁ লাল কাঁকড়া পরপর নষ্ট হয়ে গেছে। আচ্ছা, ভারী সুন্দর দৃশ্য।